আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। তো অনেক দিন পর আপনাদের মাঝে একটা ব্লগ শেয়ার করব। তো এখানে আমার বড় ভাবি রেডি হয়ে নিচ্ছে। তো আমরা কোথায় যাব এবং কি কি করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর আমি এখানে রেডি হয়ে গিয়েছি। আমি তো বরাবরই অলওয়েজ তাড়াতাড়ি রেডি হয়ে নিই, আমি এবং আমার ভাতিজা তাড়াতাড়ি রেডি হয়ে বসে থাকি, বাট সবার রেডি হতে তো অনেক টাইম লাগে। অ্যাকচুয়ালি এটা একদমই বানানো মিথ্যা কথা, আপনাদের সাথে আমি মজা করেছি। তো আমরা যখনই কোথাও বের হই চেষ্টা করি ফ্যামিলির সবাই মিলে বের হওয়ার জন্য। তো রাত্রেবেলা ভাবলাম যে ক্যাম্পাস ঘোরাঘুরি করি, তো আমরা বের হয়ে গিয়েছিলাম, আমি আর আমার ভাতিজা। তো ভাতিজা তো বের হতে পারলে অনেক খুশি, সে মানে তার কথা হচ্ছে সে বাইরে থাকলেই খুশি, সে বাসে থাকতে একদমই পছন্দ করে না। তো ক্যাম্পাসে ঘুরতে ঘুরতে, তো আমাদের এখানে চিটং ইউনিভার্সিটি রেল স্টেশনের ওখানে তো নোংর একটা রেস্টুরেন্টের দিকে আমরা এখানে যেহেতু খালি পেয়েছি এখানে বসলাম। তো যেহেতু তার নতুন রেস্টুরেন্ট দিয়েছে, এটা তাদের মেনু কার্ড, তো অনেক বড় একটা মেনু কার্ড। তো আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন ঝাল, চিকেন কারি অ্যান্ড হচ্ছে পরোটা। তো পেটটা যেহেতু একদম ভরা ছিল তাই আমরা তেমন একটা খেতে পারিনি, আর চিকেন কারিটাও তেমন একটা পছন্দ হয়নি। আর সরি, অর্ডার করেছিলাম হচ্ছে পাস্তা, অর্ডার করেছিলাম চিকেন পাস্তা, যেটা একদমই টেস্ট খুব মানে খারাপ। আমার মানে বাইরের খাবার একদমই পছন্দ না। তো এখানে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি রেল স্টেশনের এখানে, অনেক ছবিও তুলেছি। তো রাতের ক্যাম্পাসটা আপনারা একটু ভালো করে দেখুন, আমাদের রাতের ক্যাম্পাসটা অনেক সুন্দর। আমাদের চিটং ইউনিভার্সিটি ক্যাম্পাস, যারা যারা মানে আমরা এখানে থাকি, আমাদের কাছে ভীষণ ভালো লাগে। আর যদি আপনারা ঘুরতে চান তাহলে আমাদের এখানে চলে আসবেন। চিটং ইউনিভার্সিটি ক্যাম্পাস, রাতের ক্যাম্পাসটা আরও বেশি সুন্দর হয়ে ওঠে। রেল স্টেশনে ঘোরা শেষ করে আমরা এখন যাব হচ্ছে শহীদ মিনারের দিকে অপোজিটে। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। তো রাতে তো হাঁটার মজাটাই আলাদা। তো বের হয়েছিলাম হাঁটবো বলে, যেহেতু অনেক ওয়েট বেড়ে গিয়েছে, যেটা সত্যি কথা। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। চলে এসেছি আমরা শহীদ মিনারের দিকে হাঁটতে হাঁটতে। আমরা এখন স্মৃতিসৌধের এখানে বসেছি। তো আমরা এখানে চিপস খেয়েছিলাম, আইসক্রিম খেয়েছিলাম। সত্যি আমাদের রাতের ক্যাম্পাসটা অনেক সুন্দর, বেলাও অনেক সুন্দর, বাট রাতের বেলাটা বেশি সুন্দর, এনজয় করতে পারবেন আপনারা। আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে সায়েন্স ফ্যাকাল্টির ওই দিকে, আমার আব্বুর অফিসের দিকে, ভিসি অফিস। আমার আব্বু ভিসি অফিসে জব করেছিলেন, এখানে উনি 20 বছর জব করেছিলেন।
তো আমরা আমার আব্বুর অফিসে চলে এসেছি, উপাচার্য দপ্তরের এখানে। তো এই যে আমার আব্বুর অফিস, এটা হচ্ছে ডক্টর এ আর মল্লিক ভবন, প্রশাসনিক ভবন। তো আমাদের ঘোরাফেরা শেষ, এখন আমরা রিক্সা করে বাসায় চলে যাচ্ছি। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলে যারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বাসায় এসে ভাবি, মানে মজা করে আমার ভাতিজার সেরেলেকের একটা কৌটোর মধ্যে তিনি ঝালমুড়ি বানিয়েছিল। তো উনি আমার ভাবি ঝালমুড়ি খেতে বেশ পছন্দ করে, তো দুষ্টামি করে মানে ওই যে ঝালমুড়ি বানিয়েছিল গরুর গোস্ত দিয়ে, মানে বেশ ঝাল ঝাল করে অনেক মজা হয়েছিল ঝালমুড়িটা। এখানে আমার ভাতিজা খাবার ট্রাই করছিল, বাট ঝাল সে খেতে পারবে না। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।